বিশ্বক্রিয়া স্কুল পড়ুয়া দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় পেস্ট কন্ট্রোল সার্ভিস কোম্পানির চেয়ারম্যান ও এমডিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত দুজন হলেন ডিসিএস অর্গানাইজেশন লিমিটেডের চেয়ারম্যান আশরাফুজ্জামান এবং এমডি ফরহাদুল আমিন। পুলিশ জানিয়েছে টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। বসুন্ধরা আবাসিক এলাকায় বাসার পোকামাকড় তাড়ানোর জন্য বাড়িধারা ডিসিএস অর্গানাইজেশন লিমিটেড নামের পেস্ট কন্ট্রোল কোম্পানিটির দায়িত্ব দিয়েছিলেন ব্যবসায়ী মোবারক হোসেন। ওই কোম্পানির কর্মীরা 2 জুন বাসায় ওষুধ দিয়ে যায়। 2 দিন পর ওই পরিবার বাসায় ওঠার পর সবাই অসুস্থ হয়ে পড়েন। পরে মারা যায় স্কুল পড়ুয়া দুই ভাই। বিশ্বক্রিয়ায় স্কুল পড়ুয়া দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় পেস্ট কন্ট্রোল সার্ভিস কোম্পানির চেয়ারম্যান ও এমডিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত দুজন হলেন ডিসিএস অর্গানাইজেশন লিমিটেডের চেয়ারম্যান আশরাফুজ্জামান এবং এমডি ফরহাদুল আমিন। পুলিশ জানিয়েছে টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। বসুন্ধরা আবাসিক এলাকায় বাসার পোকামাকড় তাড়ানোর জন্য বাড়িধারা ডিসিএস অর্গানাইজেশন লিমিটেড নামের পেস্ট কন্ট্রোল কোম্পানিটির দায়িত্ব দিয়েছিলেন ব্যবসায়ী মোবারক হোসেন। ওই কোম্পানির কর্মীরা 2 জুন বাসায় ওষুধ দিয়ে যায়। 2 দিন পর ওই পরিবার বাসায় ওঠার পর সবাই অসুস্থ হয়ে পড়েন। পরে মারা যায় স্কুল পড়ুয়া দুই ভাই। বিষক্রিয়ায় স্কুল পড়ুয়া দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় পেস্ট কন্ট্রোল সার্ভিস কোম্পানির চেয়ারম্যান ও এমডিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত দুজন হলেন ডিসিএস অর্গানাইজেশন লিমিটেডের চেয়ারম্যান আশরাফুজ্জামান এবং এমডি ফরহাদুল আমিন। পুলিশ জানিয়েছে টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। বসুন্ধরা আবাসিক এলাকায় বাসার পোকামাকড় তাড়ানোর জন্য বাড়িধারা ডিসিএস অর্গানাইজেশন লিমিটেড নামের পেস্ট কন্ট্রোল কোম্পানিটির দায়িত্ব দিয়েছিলেন ব্যবসায়ী মোবারক হোসেন। ওই কোম্পানির কর্মীরা 2 জুন বাসায় ওষুধ দিয়ে যায়। 2 দিন পর ওই পরিবার বাসায় ওঠার পর সবাই অসুস্থ হয়ে পড়েন। পরে মারা যায় স্কুল পড়ুয়া দুই ভাই। বিষক্রিয়ায় স্কুল পড়ুয়া দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় পেস্ট কন্ট্রোল সার্ভিস কোম্পানির চেয়ারম্যান ও এমডিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত দুজন হলেন ডিসিএস অর্গানাইজেশন লিমিটেডের চেয়ারম্যান আশরাফুজ্জামান এবং এমডি ফরহাদুল আমিন। পুলিশ জানিয়েছে টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। বসুন্ধরা আবাসিক এলাকায় বাসার পোকামাকড় তাড়ানোর জন্য বাড়িধারা ডিসিএস অর্গানাইজেশন লিমিটেড নামের পেস্ট কন্ট্রোল কোম্পানিটির দায়িত্ব দিয়েছিলেন ব্যবসায়ী মোবারক হোসেন। ওই কোম্পানির কর্মীরা 2 জুন বাসায় ওষুধ দিয়ে যায়। 2 দিন পর ওই পরিবার বাসায় ওঠার পর সবাই অসুস্থ হয়ে পড়েন। পরে মারা যায় স্কুল পড়ুয়া দুই ভাই। বিষক্রিয়ায় স্কুল পড়ুয়া দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় পেস্ট কন্ট্রোল সার্ভিস কোম্পানির চেয়ারম্যান ও এমডিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত দুজন হলেন ডিসিএস অর্গানাইজেশন লিমিটেডের চেয়ারম্যান আশরাফুজ্জামান এবং এমডি ফরহাদুল আমিন। পুলিশ জানিয়েছে টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। বসুন্ধরা আবাসিক এলাকায় বাসার পোকামাকড় তাড়ানোর জন্য বাড়িধারা ডিসিএস অর্গানাইজেশন লিমিটেড নামের পেস্ট কন্ট্রোল কোম্পানিটির দায়িত্ব দিয়েছিলেন ব্যবসায়ী মোবারক হোসেন। ওই কোম্পানির কর্মীরা 2 জুন বাসায় ওষুধ দিয়ে যায়। 2 দিন পর ওই পরিবার বাসায় ওঠার পর সবাই অসুস্থ হয়ে পড়েন। পরে মারা যায় স্কুল পড়ুয়া দুই ভাই।